আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সকল শ্রোতা দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে বসে লাইভ প্রোগ্রাম হোক বা লাইভ ফোরাম দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, প্রাকৃতিক গোলযোগ, বৃষ্টি, ঝড়, তুফান, নেটের আপডাউন, বিভিন্ন কারণে প্রোগ্রাম বাঞ্ছিত হয়ে গেল গা, এই জন্য আন্তরিক দুঃখিত। তারপর আবার সামনে হাজির হলাম আপনাদের সামনে, কিছু স্বাস্থ্যবিধি আলোচনা, স্বাস্থ্য বিষয়ে কিছু পরামর্শ এবং রোগ বিষয়ে কিছু তথ্য দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আমি আপনাদের ভাই ডাক্তার হাফেজ কারী মোহাম্মদ মাহবুবুর রহমান, ঢাকার মোহাম্মদপুর কলিকা ধারবল থেকে আপনাদের সামনে হাজির হলাম। দর্শক, মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। পার্শ্বপতি কীরম চিকিৎসা দেয় বলে আজকে দিন দিন হার্বাল বাইরের চিকিৎসা সকলের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে মাঝে হাজির হই কিছু স্বাস্থ্য বিষয় বা ব্যক্তিগত কিছু সমস্যা আলোচনা করার জন্য। দর্শক, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ প্রায় এক সপ্তাহ যাবৎ বৃষ্টি বাদল ঝড় তুফান চলতেছে। এর ভিতরে একটি দুর্ব্যাধি বা কষ্টব্যাধি, সেটা হলো চিকুনগুনিয়া জ্বর। এই যে বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ঢাকা সিটি, ঢাকার আশেপাশে প্রায় দেশেই অনেক ফ্যামিলিতে এসে জ্বরে বাসা ঢুকে গেছে। অনেক অনেক কষ্ট পাইতেছে, অনেক অনেক যাতে ফোন আসে যোগাযোগ করে ডাক্তার সাহেব, এই চিকুনগুনিয়া জ্বরে কী চিকিৎসা বা কী ওষুধ খেতে পারি বা কী পরামর্শ দিবেন, আমরা শুনে অপেক্ষায় থাকি, আগ্রহণী বসে থাকি। তাদের উদ্দেশ্য করে বলবো, এর জন্য বড় উপায় হলো, বড় চিকিৎসা হলো বরফ সেক, মানে ঠান্ডা পানি, ঠান্ডা সেক দিতে হবে, যাতে প্রচণ্ড ব্যথা, ঘিরাঘারি ব্যথা, হাতে পায়ে পায়ে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাঁটুতে ব্যথা করে, আপনি বরফের সেপ দিবেন। বরফ, রং, চা, দারচিনি, আদা, লেবু দিয়ে খাবেন, আর না পায় স্টেইন, এই ওষুধটা খাবেন। যাতে জ্বর থাকে তারা অবশ্যই না পায় স্টেইন খাবেন, প্যারাসিটামল সবাই কাজে লাগে না, না পায় স্টেইন যেটা 650 পাওয়ার এটা খাবেন। যাদের শুধু বিষ ব্যথা বেশি করে, অবশ্যই কালো জিরা ভর্তা খাবেন, সাথে লেবুর চা খাবেন, রং চা খাবেন। আর যাদের প্রচণ্ড জ্বর 103 বা 102 উঠে, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। এছাড়া আমাদের নিজস্ব ফর্মুলা কিছু মেডিসিন রয়েছে, আমাদের চেম্বার ঢাকার মোহাম্মদপুরে অবশ্যই যোগাযোগ করে সে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। দর্শক, মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র। আমাদের এখানে নারী এবং পুরুষের যাবতীয় জটিল এবং কঠিন গোপন রোগ সহ সর্বরোগ সুচিকিৎসা করা হয় এবং সুপরামর্শ দেওয়া হয়। ইতিপূর্বে অনেক রোগী, অনেক জনসাধারণগণ, অনেক ভাই বন্ধু, অনেক প্রবাসী আমাদের চিকিৎসা সেবা নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন, তাদের মাধ্যমে সারা পেতেছে, তাদের মাধ্যমে অনেক পেশেন্ট আসতেছে। এই মুহূর্তে যারা যেখানে বসে আমাদের প্রোগ্রাম দেখতেছেন বা পরবর্তী দেখবেন, আপনার কী সমস্যা, কার কী সমস্যা, কার কী সমস্যার জন্য আজ কষ্ট পেতেছেন বা কার কী সমস্যার জন্য আজকে আপনি লজ্জিত, অবশ্যই যোগাযোগ করে সেই চিকিৎসা সেবা গ্রহণ করবেন বা কমেন্ট করবেন। আশা করি আপনার কমেন্ট জবাব দেওয়া হবে, আপনাদের প্রশ্নের জবাব দেওয়া হবে। দর্শক, দর্শক, মোহাম্মদপুর কলিকাতা হার্বালের রক্ষ উদ্দেশ্য হলো রোগ সুখে জর্জিত মানুষের সেবা করা। ইতিপূর্বেই বিশেষ করে দেশ এবং দেশের বাহিরের অনেক রোগী, অনেক বন্ধুমহল, অনেক ফ্যামিলি চিকিৎসা সেবা নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন। তাদের ভালোবাসায় স্নিগ্ধ হয়ে, তাদের ভালোবাসা অনুপ্রেরণা হয়ে মাঝে মাঝে আপনার হাজির হই, আপনাদের সেটা কথা বলি, পরামর্শ দিয়ে থাকি। অবশ্যই অনেকে পরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন বা পরামর্শ নিয়ে অনেকে বিভিন্ন চিকিৎসা সেবা থেকে এবং চিকিৎসা সেবা নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন। দর্শক, আমাদের প্রোগ্রাম যারা পরবর্তী দেখতে চান
বা পরবর্তী পেতে চান তাহলে ইউটিউব চ্যানেল সার্চ দিবেন, কলিকাতা হারবাল লাইফ দিয়ে সার্চ দিবেন, আমাদের প্রোগ্রাম, আমাদের টিপস, আমাদের আলোচনা সেখানে পাবেন। এছাড়া যারা গুগলে সার্চ দিবেন লিখতে হবে www.kolkataherbalcare এবং লাইক পেজ কলিকাতা হারবাল কেয়ার। এছাড়াও বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন যোগাযোগ মাধ্যম শুরু করে বিভিন্ন অ্যাপস আমাদের নাম্বারটি পেবেন। নাম্বারটি পাওয়ার জন্য এবং নাম্বারটি টুকে রাখার জন্য আমি মুখে আরগো বলে দিতেছি, নাম্বারটি আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, আমার সাথে আলোচনা করতে পারবেন রোগ বিষয়ে। সে নাম্বারটি হলো 01763663333, আবার 333। এই নাম্বারে আমাকে অবশ্যই আপনারা পাবেন। আপনাদের যার যখন সময় সুযোগ হয় আমাকে ফোন দেবেন, আপনাদের ব্যক্তিগত সমস্যা খুলে বলবেন। যারা প্রবাসী আছেন, চিকিৎসা সেবা গ্রহণ করতেছেন আমাদের আয়ুর্বেদ হার্বাল চিকিৎসা, তাহলে আপনারা যোগাযোগ করে আপনাদেরকে অনলাইন মাধ্যমে মেডিসিন তৈরি করে পাঠানোর ব্যবস্থা আছে। আপনাদের নাম ঠিকানা বয়স সহকারেই আমাকে আপনারা চিকিৎসা সেবা জানিয়ে দিয়েছেন প্রবাসীগণ, অবশ্যই আপনারা যোগাযোগ করে মেডিসিন যে যে দেশ থাকুন না কেন আপনার ওই দেশে মেডিসিন পাঠানোর ব্যবস্থা আছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আবুধাবি, বাহরান, কুয়েত, সৌদি আরব সহ বাহরান, ওমান সহ অনেক দেশে মেডিসিন পাঠাই দিয়ে আমি মেডিসিন পাঠানোর ব্যবস্থা আছে। সর্বোচ্চ 2-3 দিনের মাধ্যমে চিকিৎসা বা মেডিসিন পাঠানোর ব্যবস্থা আছে। আপনারা যারা ব্যক্তিগত সমস্যা জর্জরিত বিভিন্ন চিকিৎসা সেবাতে বঞ্চিত, তারা যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। আমরা সর্বোচ্চ 24 ঘন্টার থেকে 72 ঘন্টার মাধ্যমে বর্তমান DSL বা EMS এর মাধ্যমে আপনার ঠিকানা মতো মেডিসিন পাঠানোর ব্যবস্থা আছে। যারা চিকিৎসা সেবা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। এর ভিতরে অনেকগুলো কমেন্ট জমে গেছে, আমি কমেন্টটি পড়ে আপনাদেরকে কিছু টিপস দিব এবং কিছু রোগ বিষয়ে আলোচনা করব, স্বাস্থ্য বিষয়ে সচেতন করব, স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিব। দর্শক একটু আগে প্রোগ্রাম কেটে গেছে, তারপরও পরবর্তী প্রোগ্রাম যারা প্রথম জয়েন করছেন তার নাম থেকে শুরু করে বাকি নামগুলো পড়ব। আপনারা আমার সাথে থাকবেন, আপনাদের কমেন্ট ব্যক্তিগত সমস্যা নিয়ে অবশ্যই কমেন্ট করলে সেভাবে আপনাদের বয়সটা উল্লেখ করবেন, তাহলে আমি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব এবং কমেন্ট পড়ে আপনাদের বিভিন্ন রোগ থেকে সচেতন চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি আপনাদেরকে লাইভের প্রোগ্রাম মাধ্যমে উত্তর দেবো ইনশাল্লাহ। সর্বপ্রথম সেকেন্ড যে ব্যক্তি আজকে আমাকে সেকেন্ড প্রোগ্রামে জয়েন করছেন, প্রথম ব্যক্তি এমডি রুস্তম আলী, আপনাকে অশেষ ধন্যবাদ। এছাড়াও আছেন রুহুল, রাহাতুজ্জামান, আরও আছেন রুহুল আমিন, ইমন, আরও আছে এমডি মাসুম হুসাইন। সকলকে প্রাণডাল অভিনন্দন। দর্শক আপনার ব্যক্তিগত সমস্যা খুলে বা কমেন্টের মধ্যে জানাতে পারবেন, আমি আশা করি আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আপনার কমেন্টের সাথে আপনার ব্যক্তিগত সমস্যাগুলো উল্লেখ করলে ওই সময় অনুযায়ী আমি আলোচনা করব ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের আরও প্রোগ্রাম থেকে এমডি মামুন হুসাইন, আরও আছেন এমডি ওহিদ, এমডি বিপ্লব, আরও আছেন মজিব শামীম। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আরও আছেন আইডির নাম রং দহু সম্পাদ, আইডির নাম বুঝলাম না। আরও আছেন সাইমন খান, সকলকে ধন্যবাদ। দর্শক আপনি ব্যক্তি সমস্যা আলোচনা করবেন। এখন আরও আসছেন আমাদের প্রোগ্রাম দেখতেছেন এমডি মিজান আলী, আমাকে জানাতে অনেক ধন্যবাদ, আপনাকে থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ দর্শক। আরও আছেন শাকিল খান, এমডি রানা, নিলয় আহমেদ, আরও আছেন শান্তমন, আরও আছেন এমডি রতন মিয়া।
সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের ব্যক্তি সমস্যা যোগাযোগ করবেন, আমি আপনার পাশে আছি। দর্শক আরও আছে সালাম মোরাল, এই মুহূর্তে কমেন্ট করছেন কাউসার আলী, হুজুর আমার বয়স 45 বছর কিন্তু মনে আমার বয়স 30, আমি আমার স্ত্রী সুখ দিতে পারি না, এলোপাতি উমোপাতি কবিরাজি হারল সবই শেষ, এখন কি করা, মানিকগঞ্জে থাকি। কাউসার আলী, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনার ব্যক্তিগত সমস্যা নিয়ে আপনার সাথে যোগাযোগ করবেন। আশা রাখি মোহাম্মদপুর কলিকাতা হারবালের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন গাছের রস খস পাতালতা শিকড় বাকড় ফলমূল তৈরি করে সমস্যা অনুযায়ী রোগের বর্ণনা অনুযায়ী চিকিৎসা সেবা দিব। আপনি আমাকে প্রোগ্রাম শেষে বা কালকে দিনে ফোন দিবেন। আপনার উদ্দেশ্য আমার ব্যক্তিগত নাম্বারটি আমি আপনাকে দিচ্ছি, নাম্বারটি হলো কাউসার আলী ভাই 01763663333, লাস্টে আবার 333। এই নাম্বারে দর্শক ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ স্কাইপি সহ অনেক অ্যাপস খোলা আছে। আমি আপনাদের ভাই ডাক্তার হাফেজ কারি মোহাম্মদ মাহবুবুর রহমান ঢাকার মোহাম্মদপুর কলিকা ধারবাল থেকে আপনাদের সামনে হাজির হই আপনাদের কিছু পরামর্শ, কিছু রোগ সুস্থ করার জন্য, রোগ বিষয় টিপস দেওয়ার জন্য। আপনাকে কোনো ভাই বা কোনো বন্ধু আবার কৃষককে দেখবেন না, ব্যক্তির সমস্যা যোগাযোগ করবেন। আমাদের ইমেল আছে, আমাদের চিঠি পাঠা চিলাকার ঠিকানা মোহাম্মদপুর কলিকা ধারবাল কেয়ার ঢাকার বিআরটিসি বাস স্ট্যান্ড মোহাম্মদপুর অবস্থিত। আপনি ব্যক্তিগত মতামতে আমাদের যোগাযোগ করুন ইনশাল্লাহ। আরও আছে এমডি খায়রুল আমিন, কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন খায়রুল সাহেব? নিশ্চয় ভালো আছেন, দোয়া কর সকলকে ভালো রাখার তৌফিক দান করুক, আমিন। আরও আছে মিজান আলী, ট্রিটমেন্টের কস্ট কেমন? যা যতটুকু সমস্যা, যা যতটুকু রোগ, সেই আলোচনা করে চিকিৎসা দেওয়া হয়। অবশ্যই যোগাযোগ করে চিকিৎসা আলোচনা করবেন, তাহলে কার কতটুকু সমস্যা অনুযায়ী কী চিকিৎসা আলোচনার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আরও আছেন একলাস কুমার, আরও আছেন আব্দুল হক, এই মুহূর্তে আমাদের কমেন্টে আছেন কি লেখছে বুঝলাম না। দর্শক মোহাম্মদপুর কলিকাতা হার্বাল কেয়ার, এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এবং বিশ্বের বিভিন্ন দেশে সংরক্ষিত আয়ুর্বেদিক হার্বাল ইউনানি ওষুধের মাধ্যমে যে কোনো জটিল কঠিন রোগীদেরকে সম্পূর্ণভাবে সুস্থ করার জন্য আমাদের চিকিৎসকগণ, বিশেষ করে বাংলাদেশ বোর্ড অফ ইউনানি আয়ুর্বেদ সিস্টেম মেডিসিনের অভিজ্ঞ নবীন কবি ডাক্তার দ্বারা সুচিকিৎসা করা হয়। প্রয়োজনে মেডিকেল টিমটি গঠন করে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে। দর্শক আপনারা যারা আপনার চিকিৎসা সেবা গ্রহণ করতে চান, ব্যক্তিগত জীবন নিয়ে দুশ্চিন্তা হতাশা চাদরে ঢেকে আছেন, তাদেরকে বলবো লোক লজ্জা না করে আপনার সমস্যার খুলে বলবেন। আশার একটি মন আল্লাহ তাআলা শেষ মেহরবানিতে বিভিন্ন গাছে রস কস পাতালতা শিকড় বাকড় ফলমূল তৈরি করে বিভিন্ন ওষুধের মাধ্যমে আপনার যে কোনো জটিল কঠিন কোমর রোগের অত্যন্ত কার্যকর চিকিৎসা বা অত্যন্ত কার্যকর চিকিৎসা সেবা দেওয়া হয়। এখান থেকে অনেক বন্ধুমহল আমাদের চিকিৎসা সেবা পেয়ে সুস্থ জীবনযাপন করতেছে। দর্শক মোহাম্মদপুর কলিকাতা হারবাল যেসব জটিল এবং কোষরোগীদেরকে চিকিৎসা সেবা পেয়ে এবং সফলতার সহিত চিকিৎসা দিয়ে আসছে, তা হলো দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বালা,
কোষ্ঠকাঠিন্য, স্ত্রী মিলন ক্ষমতা, দ্রুত বীর্যপাত, প্রস্রাবের আগে পরে ক্ষয়, স্বপ্নদোষ, একশিরা, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা, লিভারের সমস্যা, অনেকের পুরনো সর্দি কাশি, মাথা ব্যথা, অনেক মা বোনদের শ্বেতপদর, সাদা স্রাব, অনিয়মিত মাসিক, বাত, আলসার, বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য। এর ভিতরে অনেকে দেখা যায় হেপাটাইটিস বি ভাইরাসের কারণে বিভিন্ন দেশে যাওয়ার জন্য মেডিকেলে আনফিট, এই কঠিন রোগ থেকে সুস্থ থাকার জন্য হেপাটাইটিস বি ভাইরাসের বা এইচবিএস এজি পজিটিভের অত্যন্ত কার্যকরী চিকিৎসা আমাদের এখানে আছে। সর্বোচ্চ এক দুই মাস চিকিৎসা সেবা গ্রহণ করলেই আল্লাহর শেষ মেহরবানিতে হেপাটাইটিস বি ভাইরাস বা জন্ডিসে ভাইরাস বা এইচবিএস এজি পজিটিভের সম্পূর্ণ নিরাপদ চিকিৎসা আমাদের এখানে আছে। আশা করি যারা সমস্যা জর্জরিত আছেন যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। জয় শাহিন দে, জয় লিখছেন, আমার বয়স 18 বৎসর, আপনার কোনো সমস্যা পড়ছি দর্শক পড়ার দরকার নাই, আপনার প্রোগ্রাম শেষ অবশ্যই আমাকে ফোন দেবেন। আপনার উদ্দেশ্য নাম্বারটি আমি আবার বলতেছি 01763663333, এই নাম্বারে জয় যোগাযোগ করে আপনি কোন সমস্যার চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। আপনি কোন দেশ আছেন জানি না, কোন থানায় বা কোন জেলায় আছেন বা বাইরে আছেন জানি না, আপনি প্রোগ্রাম নিয়ে মুহূর্তে ফোন দিতে পারেন বা সরাসরি সিমে ফোন দিতে পারেন, তাহলে আপনার সমস্যা শুনে বিচালোচনা করে চিকিৎসা সেবা দেওয়া হবে ইনশাল্লাহ। এর মধ্যে আরও কমেন্টে আছেন আমজাদ মাহবুবুর রহমান, দর্শক আমাদের এখানে নিঃসন্তান দম্পতিদের সফল চিকিৎসা করা হয় এবং অনেকের মাঝে দেখা যায় অস্ব গ্যাস ফিস্টুলা পাইস, এই রোগটা বিভিন্ন কারণ হয়ে থাকে, মন্দা রক্ত পরে জ্বালা করে, অনেক হাতে গ্যাস বাজে, অনেকের মলমন্ত বেরিয়ে যায়, তাদের জন্য বিনা অপারেশনে অস্ত্রোপচার ছাড়াই কোনো ব্যথামুক্তভাবেই সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে আপনি অস্ব গ্যাস ফিস্টুলা পাইস কার্যকর চিকিৎসা আছে। আপনারা যারা কষ্ট ভুগতেছেন অবশ্যই যোগাযোগ করবেন। এসে যারা নাকের পলিপাস, নাকের মাংস বৃদ্ধি বা স্যানোসাইটি মাথা ব্যথা অবশ্যই যোগাযোগ করবেন, অল্প কদি চিকিৎসা নিলেই রোগ থেকে সম্পূর্ণ সুস্থ থাকা সম্ভব ইনশাল্লাহ, সে ব্যবস্থা আমাদের এখানে আছে। এছাড়াও ডায়াবেটিস, বুতনালি ফাতর, কিডনির সমস্যা, অনেকের আলসার কারণে পেটে ঘা হয়ে যায়, অনেকে কোষ্ঠকাঠিন্য, বিভিন্ন সব পেটে গ্যাস, তলপেটে ব্যথা করে, অবশ্যই যোগাযোগ করে চিকিৎসা সেবা গ্রহণ করবেন। এছাড়াও নারী পুরুষের জটিল কঠিন কঠিন রোগ থেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা প্রয়োজন বোধে মেডিকেল টিম গঠন করে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, দর্শক আপনি যোগাযোগ করবেন। এছাড়াও যারা মনে করেন দীর্ঘদিন যাবত থেকে চিকিৎসা কোন রোগ থেকে চিকিৎসা করে সুস্থ হতে পারেন নাই, আজকে আপনার কষ্টে বা নিজে কাউকে বলতে পারেন না, তারা অবশ্যই যোগাযোগ করে আপনি কোন সমস্যার জন্য যোগাযোগ করবেন। দর্শক আমাদের এখানে রেজিস্টার্ডকৃত সরকার অনুমোদিত ডাক্তারগণ বসেন, বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসক বসেন, আপনারা যে সমস্যার যোগাযোগ করে আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন। এছাড়াও যারা ব্যক্তিগত টিপস নিয়ে নিজে নিজে চিকিৎসা সেবা নিতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সার্চ দেবেন, কলিকাতার কেয়ার লাইফ লিখে সার্চ দেবেন। যারা আমাদেরকে গুগলে দেখতে চান বা গুগল থেকে আমাদেরকে পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ঠিকানা www.kolkataherbalcare, এই যে লাইক পেজ আছে কলিকাতা হার্বাল কেয়ার নামে আমাদের লাইক পেজ আছে, সেখানে আপনারা লাইক পেজে লাইক অ্যাক্টিভিটি থাকবেন। এবং যারা আমাদের সাথে ফেসবুক বন্ধু হতে চান বা ফেজ অ্যাড হতে চান তাহলে কলিকাতা হার্বাল কেয়ার বাংলাকে সার্চ দিবেন, তাহলে আপনাদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করে নেব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এ মতো আরও আমাদেরকে দেখতেছেন ইমরান খান,
এম সাইফুল ইসলাম, আরও আছেন ইন্দমি খান। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, রাত প্রায় 11টা বেজে গেছে, এই মুহূর্তে প্রোগ্রাম শেষ করব। তো যে যেখানে বসে আমাদের প্রোগ্রাম দেখছেন বা লাইভ প্রোগ্রাম উপভোগ করছেন, মোহাম্মদপুর কলিকাতার বলতে একযোগে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা বা ধন্যবাদ। যাদের কাছে প্রোগ্রাম ভালো লাগে, পছন্দ হয়, বা যারা মনে করেন ব্যক্তিগত সমস্যা নিয়ে জর্জরিত, তারা আমার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। লাইক কমেন্ট অ্যাক্টিভেট থাকবেন, আমাদের লেখা আমাদের প্রোগ্রাম অবশ্যই পেয়ে যাবেন। আপনি একটি লাইক দিলে পরবর্তী আমাদের প্রোগ্রাম আপনার অটোমেটিক ফেসবুক চলে যাবে। এবং যারা ইউটিউব চ্যানেল সার্চ দিবেন কলিকাতার কেয়ার লাইফ লেখে, সেখানে আপনাদেরকে পাবেন। আর আমার পেজটি হলো কলিকাতা আরবাল কেয়ার, সে পেজে লাইক দিলে অ্যাক্টিভেট থাকবেন। আমাদের লেখা, আমাদের বিভিন্ন বাণী, বিভিন্ন সময় ফান ভিডিও, বিভিন্ন কৌতুক লেখা দেওয়া হয়, সেখান থেকে দেখে পড়ে উপকার হতে পারবেন। তো দর্শক, আজ আরও নয়, সকল ধন্যবাদ জানিয়ে শুভকামনা করে বিদায় নিব। আর আমি আপনাদের ভাই ডাক্তার হাফেজ কারী মোহাম্মদ মাহবুব রহমান। সব ঠিকঠাক থাকলে আগামীকাল রাত 10টা ভিতর হাজির হব। সেই বই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের সুস্থ থাকার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। এই মুহূর্তে লাস্ট মিনিট কমেন্ট করে বিদায় নিব। খোলদীপ খাতুন, ঠিক আছে, বুঝলাম না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের শুভকামনা বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।